নমস্কার, জেপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের আলুর কম ফলনের পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে নতুন আলুর ফলন এবছর কম লক্ষ্য করা যাচ্ছে। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর সম্বন্ধে জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে নতুন পকরাজ এক কুইন্টাল আলুর দাম রয়েছে 400 থেকে 420 টাকা। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় নতুন পকরাজ এক কুইন্টাল আলুর দাম রয়েছে 400 থেকে 430 টাকা। ময়নাগুড়িতে আজ এক কুইন্টাল পকরাজ আলুর দাম রয়েছে 400 টাকা। আজলডুবায় আজ এক কুইন্টাল পকরাজ আলুর দাম রয়েছে 400 থেকে 410 টাকা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আজ নতুন পকরাজ আলুর দাম রয়েছে 430 টাকা প্রতি কুইন্টাল। মালবাজারে আজ নতুন এক কুইন্টাল পকরাজ আলুর দাম রয়েছে 400 থেকে 420 টাকা। ময়নাগুড়ি এলাকার পাশাপাশি চৌরঙ্গি বাজার এলাকায় আজ নতুন এক কুইন্টাল পকরাজ আলুর দাম রয়েছে 380 থেকে 400 টাকা। কলকাতায় আজ নতুন এক কুইন্টাল পকরাজ আলুর দাম রয়েছে 430 টাকা থেকে 450 টাকা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ নতুন এক কুইন্টাল পকরাজ আলুর দাম রয়েছে 430 থেকে 450 টাকা। কলকাতার সংলগ্ন উদয় নারায়ণপুরে আজ নতুন পকরাজ এক কুইন্টাল আলুর দাম রয়েছে 400 থেকে 430 টাকা। রাঙ্গামাটিতে আজ নতুন পকরাজ আলুর দাম রয়েছে 380 থেকে 400 টাকা। দিনহাটায় 400 থেকে 450 টাকা। ঝাড়গ্রাম জেলায় 420 থেকে 450 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুরে 420 থেকে 410 টাকা। বীরভূমে আজ নতুন পকরাজ আলুর দাম রয়েছে 420 থেকে 430 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে আজ নতুন পকরাজ আলুর দাম রয়েছে 430 টাকা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।